Salim, oder? উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সাউন্ড সাউন্ড দিচ্ছেন অতি আসলে সমস্যা না। শিক্ষক পরিচিতি, আমি দীপক কুমার দাস, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। পাঠ ঘোষণা। প্রথম অধ্যায়, উৎপাদন ব্যবস্থাপনা আজকের বিষয়। তোমাদের যা পড়াবো তাহলে উৎপাদনশীলতা কি। উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতা বা কর্মকুশলতাকে বোঝায়। অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতাও বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লেই উৎপাদনের পরিমাণ বাড়ে। অন্যভাবে বলা যায়, ইনপুট ও আউটপুটের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। একই পরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করে আগের তুলনায় বেশি উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে। তাই বলা যায়, উৎপাদনশীলতা হলো সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বাধিক পরিমাণ উৎপাদন করা। উৎপাদনশীলতা কত প্রকার ও কি কি। উৎপাদনের ধরন, আকার, আকৃতি প্রভৃতির উপর ভিত্তি করে উৎপাদনশীলতাকে নিম্নোক্ত বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মোট উৎপাদনশীলতা, সাধারণ অর্থে মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। শ্রমের উৎপাদনশীলতা, প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য সাধারণত শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। অর্থাৎ কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন সম্ভব তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। সহজ কথায় বলতে গেলে, মোট উৎপাদনের একক ও মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। যন্ত্রের উৎপাদনশীলতা, প্রতিষ্ঠানে নিয়োজিত মেশিনারি বা যন্ত্রের কর্মক্ষমতা বের করার জন্য সাধারণত যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। মোট কী পরিমাণ সময় ব্যবহার করে যান্ত্রিক উপায়ে কী পরিমাণ উৎপাদন করা হয়েছে তা বের করা হয়। সৎকথায় মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। মালামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য ও মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কতটা উৎপাদন করা সম্ভব হচ্ছে তা এক্ষেত্রে জানা যায়। মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য অথবা মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের তুলনায় কি পরিমাণ আয় হচ্ছে তা এক্ষেত্রে জানা যায়। আর্থিক উৎপাদনশীলতা, সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দ্বারা ভাগ দিয়ে যা পাওয়া যায় তা হলো আর্থিক উৎপাদনশীলতা। এখানে সংযোজিত মূল্য সমান সমান ব্র্যাকেট বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের মূল্য। আর কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য যেসব ব্যয় হয় তার সমষ্টিকে রূপান্তর মূল্য বলে।